ইংলিশ প্রিমিয়ার ফুটবল। লিভারপুলের পর আর্সেনালও পারল না লীগ শীর্ষে ফিরতে। রবিবার ক্রিস্টাল প্যালেসের কাছে লিভারপুল 1-0 গোলে হেরে যাওয়ায় আড়াই ঘন্টা পর আর্সেনাল 2-0-তে অ্যাস্টন ভিলার কাছে হার মানে। এতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির দখলেই থেকে যায় শীর্ষস্থান। ঘর মাঠে ভিলার বিপক্ষে আধিপত্য নিয়েও প্রথমার্ধে গোল পায়নি আর্সেনাল। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ দুর্দান্ত সেভে স্বাগতিকদের আক্রমণগুলো ব্যর্থ করে দেন। গোল পোস্টের বাইরেও বল মেরে সুযোগ নষ্ট করে গানাররা। এই অর্ধে ভিলার একটি শর্ট পোস্টে প্রতিহত হয়। দ্বিতীয়ার্ধেও একইভাবে এগিয়ে চলে খেলা। তবে খেলা শেষ হওয়ার 6 মিনিট আগে ভিলার জ্যামাইকান উইঙ্গার লিওন বেইলি জাল কাপালে স্বাগতিকদের গ্যালারি স্তব্ধ হয়ে যায়। 3 মিনিটের ব্যবধানে ভিলার ইংলিশ ফরওয়ার্ড ওলি ওয়াটকিন্স ব্যবধান বাড়িয়ে গানারদের ম্যাচে ফেরার আশা শেষ করে দেন। এ জয়ে ভিলা পয়েন্ট টেবিলে 4-8 উঠে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা জোরালো করেছে। 33 খেলায় সংগ্রহ তাদের 63 পয়েন্ট। একটি করে ম্যাচ কম খেলা আর্সেনাল 71 পয়েন্ট নিয়ে লিভারপুলকে গোল ব্যবধানে পেছনে ফেলে 2-এ অবস্থান ধরে রেখেছে। 2 পয়েন্ট বেশি নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিটি শীর্ষে।